ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে হচ্ছে সানডে, না সরি কালকে সানডে ছিল, আজকে হচ্ছে মানডে। মানডেতে আমরা এখন বেরোচ্ছি, আমরা যাচ্ছি বেসিক্যালি কোলাঘাটে। সামনাসামনি বেশি দূর না, ওখানে যাব, ওখানে সোনার বাংলা রিসোর্ট সবাই জানো ওখানে আছে, তো আমরা ওই সোনার বাংলাতেই যাচ্ছি। আমি আগেও গেছি ওখানে, মানে বৃষ্টি বৃষ্টি হলে ভীষণ ভালো লাগবে দেখতে, পাশ থেকে নদী বয়ে যায়, খুব সুন্দর ওই জায়গাটা, আমি আগেও গেছি। এবার আমি বেশি দূর গাড়িতে ট্রাভেল করতে চাইনি বাচ্চাদের নিয়ে, কারণ আমরা দুজন একাই থাকবো, আর গাড়িতে বেশিক্ষণ আমারও ভাল লাগে না, তারপর বাচ্চারাও আবার ট্যান্ট্রামস থ্রো করবে। আমি বললাম সামনাসামনি কোথাও দেখো, যাতে আমরা এক দেড় ঘন্টা ম্যাক্সিমাম দু ঘন্টার মধ্যে পৌঁছে যাই। তো সোনার বাংলা ওয়াজ এ গুড অপশন, তো আমরা ওখানেই যাচ্ছি এখন। আর এখন বাজে সকাল 9:30, আমি ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে, প্রায় 7:30 দিকে ঘুম থেকে উঠেছি। এখন টুটুন ডুকু সবাই ঘুমাচ্ছে, সোমা আসলে আমি সোমাকে বললাম একটু চা বানিয়ে দিতে, তো সোমা আমাকে একটু চা করে দিলো, আমরা বসে একটু গল্প করলাম, চা খেলাম। এখন তাও আমি চোখটা খুলতে পেরেছি, আমাদের টার্গেট আছে 11টার মধ্যে বেরোনোর। জানি আমরা কোনোদিন টার্গেট টাইমে বেরোতে পারি না, একটু লেট হবে মেবি, দেখা যাক। এবার তাড়াতাড়ি গিয়ে ঝটঝট রেডি হয়ে নিই। যে ডুগু এখনো কোলের মধ্যে শুয়ে আছে বেচারা, ঘুম ভাঙছে না, এত রাত করে শুয়েছে কালকে। ওঠো ওঠো, একটু ক্যামেরাতে গুড মর্নিং করে দাও, একটু গুড মর্নিং করে দাও, উঠবে না, ঘুম পেয়েছে। আচ্ছা আচ্ছা, দিদি এসেছে, গুড মর্নিং, শুট করবো না। আচ্ছা এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কি রোদ উঠেছে, একবার ঝড় ওঠে একবার বৃষ্টি, একবার রোদ ওঠে, প্রচন্ড রোদ। এখন এতক্ষণে বেরোচ্ছি, বাজে 12টা, জানতাম অন টাইম তো হবে না, যাই হোক 12টা বাজে, এখন বেরোই, 1 ঘন্টা হয়তো লাগবে পৌঁছোতে। রাজেশ এখনো গাড়ি মুছে যাচ্ছে, চলো এবার উঠে পড়তো গাড়িতে। আমরা ঢুকেই গেছি এখন সোনার বাংলাতে, এই হোটেল সোনার বাংলা। দেড় ঘন্টা লাগলো, দেড় ঘন্টা না 1 ঘন্টা 10 মিনিট। পৌঁছেছি আমরা এখন সোনার বাংলাতে, খুব সুন্দর হাওয়া, নদীর পাড়ে একদম। তোমরা কোথাও যেও না, এখানটাই দাঁড়াও না, সানগ্লাসটা চোখে দিয়ে নাও। রাজেশ আসছে রিসেপশনে কথা বলতে, আমার সব থেকে এই ভিউটাই ভালো লাগে এখানে, এই পেছনে নদী, রিভার ভিউ, পুরো পেছনটায় রিভার ভিউ আছে। তো এটা হচ্ছে আমাদের রুম, রুম 106। ফর দ্য নেক্সট 2 ডেজ আমরা এখানেই থাকবো। এটা হচ্ছে ওদের ওয়াশরুম, খুবই বেসিক, অ্যান্ড এটা হচ্ছে বেসিন এরিয়া। এখানে পাশে রয়েছে একটা মিনি বার, আর এখানে হট কেটল দিয়েছে, আর এই হচ্ছে রুমটা। তো বিগ সাইজ রুম, ওদের রুম এরমই হয় সব হোটেলেই, আমরা সোনার বাংলায় উঠি প্রতিবার, তো এরমই রুম। এখানে একটা লাগেজ ঠাগেজ জুতো রাখার জায়গা, একটা কাবার্ড, এখানে একটা মিরর, বেড, এখানে বেড, আর এখানে একটা বসে খাওয়া দাওয়া করার সোফা। আর সব থেকে বেশি বেস্ট হচ্ছে এই ব্যালকনিটা, ব্যালকনিটা পুরো এরম রিভার ভিউ। আমি পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, বাই। এটা সব থেকে সেফ হয়েছে, আমরা এই জন্য গ্রাউন্ড ফ্লোর নিয়েছি, বাচ্চারা উকি ঠুকি মারবে ওপর থেকে, আমরা একা একা রয়েছি, কখন দেখতে পারবো না, উগি টুকি মারবে, তারপর বাই চান্স কোনো কিছু ঘটে গেলে। এটা একদম গ্রাউন্ড ফ্লোর বেস্ট হয়েছে, আমরা লাস্ট টাইম এসেছিলাম যখন আমরা উপরে ছিলাম। আর এই হচ্ছে এখানে পার্ক, আর এখানে হচ্ছে রিভার ভিউটা, কেমন লাগছে রাত্রিতে, দারুণ লাগবে দেখতে, আর যা হাওয়া আসবে না ব্যালকনিতে বসলে দেখবি খালি রকম। ভালো হয়েছে না এটা, ভিউটাও খুব ভালো কিন্তু। এখানে লাফাতে এসছে, মা তো বিছানায় উঠে লাফাতে দেয় না, এখানে লাফাতে এসছে। ডুগু
খালি পায়ে হাঁটছিস? তারপরে দিদি বকছে? কি করছে দিদি? আলু ভাজা ভাত আর এগ ফ্রাইড রাইস, এই দুটো খিদে পেয়ে গেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে অলরেডি। এবার আগে খেয়ে নি, তারপর কথা বলছি, কারণ সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমরা লাঞ্চ করে এসেছি একটু, এখানে চিলড্রেন প্লে এরিয়া আছে, এখানটা ওরা খেলছে একটু, ওরা ঘরে যাবো রেস্ট করতে। আমরা তিনজনই এসেছি, রাজেশ ঘরেই আছে, ওই হাউসকিপিং এসেছে, তারপর জল টল আনতে দিল, তো ঘরে রয়েছে, আমি ওদেরকে নিয়ে এসেছি, ওরা একটু খেলুক তারপর ঘরে যাবো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঝড় বইছে কিনা পুরো, আসো আসো না, এখানে বসো, মামাম ধরছে, বসো। ও এখন সানসেট হচ্ছে, একদম মুখের উপর রোদ পড়ছে, প্রচন্ড হাওয়া, আর এই যে দুগু আমার কোলে বসে বসে দোল খাচ্ছে, একা একা দোল নাই বসতে ভয় পায়। আমরা চলে যাবো এখন, একবার হাওয়া দিচ্ছে প্রচুর, কিন্তু গরম লাগছে, কারণ দোলনায় বসে মুখের উপরে একদম রোদটা পড়ছে। হ্যাঁ চলো, বাজে বিকেল 5:30, রাজেশ বেরোয়নি তো, ওর মনটা বোধ হয় আনচান করছিল, এই জন্য আমাদের কাউকে একটু শুতে দেন না, উঠিয়ে দিল। আমরা বললাম ঠিক আছে ঘুমাবো বেকার, এখন একটু তো রেস্ট করে নিলাম, ফ্রেশ ফিল হচ্ছে, জামা কাপড় চেঞ্জ করে এখন আবার বেরিয়ে পড়েছি। অ্যাজ ইউজুয়াল এখানে খুব সুন্দর হাওয়া, আমি ভাবছিলাম একটু পরে আসবো, আমি এডিটিংটা করে নিই, তো বললো যে বাইরে গিয়ে এডিটিং করো, আর বাচ্চাদেরও মন ভালো লাগে না ঘরে বসে থাকলে, তো আমরা বেরিয়ে পড়লাম। এইদিকে এসো, এইদিকে এসো, জুতো খুলবি না, জুতো পরে করবি, যা করবি বুঝেছিস, যা করবে জুতো পরে করো। ওরা খেলুক, এখানে টেবিল চেয়ার পাতা আছে আমার পেছনে, আমি এখানে বসে এডিটিং করি, এডিটিং করতে হবে, ব্লগ দিতে পারবো না, ওরা এসে আমাকে জয়েন করবে, তারপর একটু চা কফি কিছু যা খাবে অর্ডার করব। কেন যাবি? এই টুকু ভয় পাস? চল ভালো লাগবে, দিদি আছে তো, এদিকে আয়, দিদি আছে, দিদি আছে, আমি করতে পারবো না, মাঝখানে করে যা, মাঝখানে যা, মাঝখানে লাফা, জোরে লাফা, তুই যাবি? এ দেখ যাচ্ছে সব, দাদা দাদা ভাই না, চল এখানে বসে এডিটিংই করছিলাম ব্লগ, আর এখানে এসছে খাওয়ার, কেমন লাগছে বলো? এরকম রিভার সাইডে বসে খাওয়া দারুণ না? দারুণ এক্সপিরিয়েন্স, চাকরিটাও ভালো, এটা 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 চাকরিটা ভালো, এটা এখনো লোকজন হয়নি,
হ্যাঁ এটা এটা বেশি ভালো কারণ এটা বাইরে খাওয়ার সার্ভ করছে এটা অনেক দিন হলো না এটা ফার্স্ট অনেক এটা কাশন্দ আমি তোকে দিচ্ছি দাঁড়া দাঁড়া তো আমরা এখানে ও রাজেশ চা খাচ্ছে আর এখানে ওদের জন্য আছে সুইট কর্ন স্যুপ খাচ্ছি এখানে ওদের জন্য আছে সুইট কর্ন স্যুপ আর এখানে আছে ফিশ ফিঙ্গার যেটা ওরা স্যুপ টুক খেয়ে নিক তারপর ভাঙ স্যুপ খাবি তারপরে দিচ্ছে মা তিনটে আমরা যাচ্ছি ঘরে আমার এডিটিং শেষ অলমোস্ট লাস্ট ক্লাইম্যাক্সটা বাকি আর ওরা যাবে গেম রুমে এটা ওর সাইজে আছে এটা এটা ডুবুর সাইজে হ্যালো তো রাজেশ টুটুন ডুগু সব রয়েছে গেমস রুমে আমি ঘরে চলে আসলাম আমার হয়ে গেছে এডিটিং যেটুকু বাকি ছিল আমি এখন বসে বসে একটু রিল্যাক্স করছি রাজেশকে আমি বলেছিলাম আসার সময় অনেকগুলো মুভিজ নিয়ে আসবে ও নিয়েও এসছে এবার ও আসলে হয়তো আরেক রাউন্ড কিছু স্ন্যাক্স স্ন্যাক্স খাবো আর বাচ্চারাও মুভি দেখবো আমরাও মুভি দেখবো খুব এনজয় করছি টাইমটা আজকে দিনটাও ভালো কাটলো ফার্স্ট ডে এবার আশা করি বাকি দিনগুলো ভালো কাটবে এখানে তো তেমন কিছু অ্যাক্টিভিটি করার নেই এখানে খালি রিল্যাক্স করো খেলো ঘুরে বেড়াও আর বসে থাকো এখানে সিনিক বিউটি আছে ওটা এনজয় করো হাওয়া নেচার এইসব তো খুবই ভালো লাগছে এখানে এসে কারণ অনেক দিন পর বেরিয়েছি বাড়ি থেকে আর আরেকটা ব্যাপার বাচ্চারা আমি দেখছি যে ভীষণ এনজয় করছে রাজেশ ওদেরকে একদম ফুল অ্যাটেনশন আর ফুল টাইম দিচ্ছে তো যার জন্য ফর চেঞ্জ আমি একটু রিল্যাক্স করতে পারছি নিজের কাজ করতে পারছি আর ও ওদের সঙ্গে খেলছে ওর ওরও হয়তো ভালো লাগছে বাচ্চাদের কোম্পানি আর বাচ্চারাও খুব এনজয় করছে বাবার কোম্পানি তো ওরা ওর মতো থাক আমি ততক্ষণ একটু এনজয় করে নিই বাড়িতে থাকলে তো এরকম হয় না ওরা 24 ঘন্টা আমার কাছে থাকে এখন নেক্সট রাউন্ড অফ পকোড়া এসে গেছে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্ক আর এখন চালাবে এই বাংলা সিরিয়ালটা বন্ধ করো রাজেশ এটা বন্ধ করো খাও এরা পকোড়ার থেকে বেশি কোল্ড ড্রিঙ্ক খেতে ইন্টারেস্টেড আমরা দেখছি রণবীর সিং এর নতুন জয়েশ জোরদার কি নাম হ্যাঁ ওই একটা আছে একটা আমার তোমার না হ্যান্ডি খাও তাহলে মুভিটা এনজয় করি আবার পরে ব্লগ করব বাজে রাত্রি 10টা আমি একটু শুয়েই পড়েছিলাম সিনেমাটা দেখছিলাম না বাচ্চাগুলো খেলছে এত কাই কাই করছে আর আমি সিনেমা দেখতে পারিনি একটুখানি আধ ঘন্টা ন্যাপ নিয়ে নিয়েছি আর ওইদিকে আমার ব্লগ আপলোড হচ্ছে রাজেশ আপলোড করছে রাজেশ আমাকে শুধু খাটায় আর পয়সা দেয় না আমি কত পয়সা পাচ্ছি যাই হোক এখন আমাদের ডিনার এসে গেছে 10টা বাজে ওরা তো পাখির মতো খায় একটু একটু করে এই জন্য ওদের খিদে পেয়ে গেছে এই যে তুতুনটুকু অলরেডি খেতে বসে গেছে ওর খিদে পেয়ে যায় পাখির মতো খায় এতবার খাওয়া ডটর হয় আজকে একটু প্লেন প্লেন খাচ্ছি কারণ অনেক ভাজাভুজি খাওয়া গেছে সন্ধ্যে থেকে তো এই জন্য প্লেন ভাত সোনা মুগের ডাল আলু ভাজা আলু গোবি আর মাছের ঝোল মাছ ভাজা নেওয়া হয়েছে তো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি আমার ব্লগস দেখতে ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তাকিয়ে থাকবে আর কিপ ওয়াচিং সাপোর্ট করো টাটা গুড নাইট বাই বাই